নমস্কার দুটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিওতে কথা স্বাস্থ্যকর্মী নিয়োগ সংক্রান্ত তো প্রথমেই যে বিজ্ঞপ্তিটি নিয়ে কথা বলবো সেটির ক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসাবে লাগবে মাধ্যমিক পাস শুধুমাত্র প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি দুটি জেলার খবর বলবো আজকের এই ভিডিওটির মাধ্যমে প্রথমেই যে বিজ্ঞপ্তিটি নিয়ে কথা বলছি এটি বের হয়েছে মালদা ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ মালদা জেলা থেকে যেটির মাধ্যমে ষোলোটি শূন্য পদে অনারারি হেলথ ওয়ার্কার অর এইচ এইচ নিয়োগের কথা জানিয়েছে যেটির জন্য এইচ লিমিট এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী তিরিশ থেকে চল্লিশ এর মধ্যে থাকতে হবে জেনারেল কাস্ট ক্যাটেগরি ক্যান্ডিডেটদের জন্য আর রিজার্ভ ক্যাটেগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বয়সীমা ছাড় আছে অর্থাৎ বয়সের নিম্ন সীমার ছাড় আছে তখন বাইশ থেকে চল্লিশের মধ্যে বয়সটি থাকলেই আপনি আবেদন করতে পারবেন তবে এটির ক্ষেত্রে দেখুন রেসিডেন্সিয়াল রেস্ট্রিকশন রয়েছে অর্থাৎ এই যে অফিস অব বাজার মিউনিসিপ্যালিটি মালদা থেকে বের হয়েছে তাই ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটি যদি আপনি বাসিন্দা হন তবেই এই পোস্টগুলির জন্য আবেদনযোগ্য তো ওই এরিয়া থেকে যে সমস্ত ক্যান্ডিডেট আছেন প্রথম বিজ্ঞপ্তির রেসপেক্টে আপনাদেরকে জানিয়ে রাখি এই পোস্টটির জন্য আপনি হাজার টাকা পার মান্থ হিসাবে পাবেন আসবো আমরা দ্বিতীয় বিজ্ঞপ্তিতে কিন্তু তার আগে প্রথম বিজ্ঞপ্তির আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানিয়ে রাখি যেমন কি ধরনের ডকুমেন্টস আপনাদেরকে সাবমিট করতে হবে সে প্রসঙ্গে এই সেকশনটির মধ্যে কমপ্লিট ইনফরমেশন দেওয়া আছে আর সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় কতদিন পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন বা কীভাবে করবেন দেখুন নয় এক দু থেকে শুরু করে তিরিশ এক দু পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন অফলাইনে আর সেই অফলাইনে আবেদন করার জন্য অ্যাপ্লিকেশনের ফরম্যাটটি একটি আলাদা পিডিএফের মাধ্যমে শেয়ার করেছে আমি এই অ্যাপ্লিকেশনের ফরম্যাট এবং যে অ্যাডভার্টাইজমেন্ট পিডিএফ বোথ শেয়ার করে দেবো আপনাদের মধ্যে তার জন্য একবার ডিসক্রিপশন বক্সটি চেক করবেন সেখান থেকে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পাবেন যেখানে গিয়ে খুব সহজেই ডাউনলোড করে দেখে নিতে পারবেন আচ্ছা কিভাবে সিলেকশন হবে সে প্রসঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে নাইনটি পার্সেন্ট ওয়েটেজ রয়েছে মাধ্যমিকের মার্কসের উপর এবং ইন্টারভিউয়ের উপরতে রয়েছে টেন পারসেন্ট ওয়েটেজ তো আসুন আমরা দ্বিতীয় বিজ্ঞপ্তিতে আসবো প্রথম বিজ্ঞপ্তির রেসপেক্টে আপনাদেরকে আবারও মনে করি দিয়েছি অফলাইনে আবেদন করতে হবে এবং তিরিশে জানুয়ারি দু এর মধ্যে আবেদন করতে হবে সুতরাং যদি আপনি ওই এরিয়ার বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই আবেদন করে দেবেন আর বাই হ্যান্ডে আপনাদেরকে ফিজিক্যালি গিয়ে সাবমিট করতে হবে এই নির্দিষ্ট ঠিকানাতে তো চলে এলাম আমরা দ্বিতীয় বিজ্ঞপ্তিতে তো এই বিজ্ঞপ্তিটির মাধ্যমে চোদ্দটি শূন্য পদে স্বাস্থ্যকর্মী নিয়োগের কথাই জানিয়েছে আর বয়সীমা প্রসঙ্গে আমি আগের বিজ্ঞপ্তিতেই জানিয়েছি যে তিরিশ থেকে চল্লিশের মধ্যে থাকতে হবে তবে রিজার্ভ ক্যাটেগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বয়সের নিম্নসীমা ছাড় থাকবে বাইশ থেকে চল্লিশের মধ্যে তখন বয়সটি থাকলেই আপনি আবেদন করতে পারবেন আর মাসিক সাড়ে চার হাজার টাকা করে সাম্মানিক পাবেন মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং মাধ্যমিকের প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করেই বিবেচনাটি হবে আর যে সমস্ত ডকুমেন্টস জমা করতে হবে সেটির লিস্ট দেখুন এখানেতে দেওয়া আছে এটির ক্ষেত্রেও আপনাকে অফলাইনে আবেদন করতে হবে এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ একত্রিশে জানুয়ারি দু তো আবেদনপত্রের বয়ান আপনারা একটু নিচের দিকে যদি স্ক্রল ডাউন করে নামেন দেখতে পাবেন কিন্তু এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশ পেয়েছে সেটি একেবারে যদি দিকে আসা যায় দেখুন আলিপুরদুয়ার পৌরসভা আলিপুরদুয়ার থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে সুতরাং আপনি যদি যোগ্য হন এবং ওই এরিয়ার বাসিন্দা হন অবশ্যই অফলাইনেতে আবেদন করে দিন শেষ তারিখের আগে আর নিজে থেকে এই বিজ্ঞপ্তিটিকে একবার দেখার জন্য ডিসক্রিপশন বক্সটি চেক করুন সেখান থেকে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পাবেন যেখানে গিয়ে খুব সহজেই ডাউনলোড করে দেখে নিতে পারবেন প্রসঙ্গত আরও একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি এই ধরনের বিজ্ঞপ্তি কিন্তু বিভিন্ন জেলা থেকেই বের হচ্ছে সুতরাং আজ আমরা দেখলাম যে আলিপুরদুয়ার এবং মালদা থেকে বের হয়েছে কাল হয়তো আপনার জেলা থেকেও বের হতে পারে